ভৌতিক রহস্য রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই মিড ডে সাসপেন্স। আজ মিড ডে সাসপেন্সে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ছায়া জগৎ। তারাদাস বন্দ্যোপাধ্যায় 15 অক্টোবর 1947 সালে কলকাতার নিকটবর্তী উত্তর চব্বিশ পরগনা শহরতলি ব্যারাকপুর অঞ্চলে মাতলালয়ে তার জন্ম। তিনি রহরার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল থেকে তার পড়াশুনো শেষ করেছেন। তিনি মৌলানা আজাদ কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করতেন এবং তত্ত্ব ও সাংস্কৃতিক বিষয়ে বিভাগে পরিচালিত ছিলেন। তার শৈশব অতিবাহিত হয় বনগাঁ মহকুমার পৈতৃক গ্রাম ব্যারাকপুরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। তার লেখা প্রধান চরিত্র তারানাথ তান্ত্রিক, যেটি সৃষ্টি করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার অবশিষ্ট গল্প চালিয়েছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে কিশোরী, কথক তারানাথ তান্ত্রিক ও কালীপ্রসাদ। শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ছায়া জগৎ। তারানাথ ভালো গল্প বলতে পারলেও খুব মিশুক লোক ছিল না। এক ধরনের ফুর্তিবাদ জমাট মানুষ থাকে যারা চায়ের আড্ডায়, ময়দানের বেঞ্চিতে কিংবা বিয়ের বাসরে একেবারে দারুণ জমিয়ে তোলে। তারানাথ ঠিক তার উল্টো, লোক দেখলে সে গুটিয়ে যায়, বিশেষ করে নিজের কথা সে কিছুতেই বলতে চায় না। কিন্তু আমাদের সহানুভূতির ছোঁয়ায় তারানাথের বন্ধ মনের দরজা অনেকখানি খুলে গিয়েছিল। অবশ্য সেটা কেবল আমাদের কাছে। ইদানিং হাত দেখানো বা কোষ্ঠী বিচারের খদ্দের প্রায় নেই বললেই চলে, বন্ধুও কেউ নেই। সারাদিন একাকিত্ব ভোগ করার পর মাঝে মাঝে বিকেলের দিকে আমরা হাজির হলে তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠত। মানুষটা গল্পের খনি, আমরা নানাভাবে খুঁচিয়ে তার কাছে গল্প আদায় করতাম। তার মতের বিরোধিতা করলে তারানাথ রেগে যেত। আমি আর কিশোরী গল্পের লোভে হঠাৎ তার কথার মাঝখানে হো হো করে হেসে উঠে বলতাম, বাহ, তা কখন হয়। তারানাথ চটে গিয়ে বলতো, হয় না, এই শোনো তবে। একটা নতুন গল্প শুরু হয়ে যেত। সেদিন সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে, জামা কাপড়, রুমাল, এমনকি মনের ভেতরটা অবধি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। অন্যদিন অফিস ছুটির পর বলাইবাবু কিংবা হরিমিত্তিরের সঙ্গে মোড়ের দোকানে চা খেতে খেতে রাজনীতি, জিনিসপত্রের অগ্নিমূল্য অথবা বাঙালি কি ছিল আর কি হয়েছে, এসব বিষয়ে গভীর আলোচনা করে আনন্দ পেয়ে থাকি। কিন্তু আজ আর সেসব ইচ্ছে রইল না। অফিস থেকে বেরিয়ে তারানাথের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পৌঁছে দেখি কিশোরী সেন আমার আগেই এসে বসে আছে। আমাকে দেখে বলল, এই যে এসো হে, তোমারই জন্য বসে আছি। হেসে বললাম, কি করে জানলে আমি আসব? ওর জন্য কি আর মন্ত্রতন্ত্র জানতে হয়? আজ এমন বাদলা করেছে যাকে বলে আড্ডার মেজাজ, না এসে যাবে কোথায়। তারানাথের জন্য এক প্যাকেট পাসিংসও কিনে এনেছিলাম, তাকে দিয়ে বললাম, আজ একটা ভালো গল্প হবে নাকি? তারানাথ হাত বাড়িয়ে প্যাকেটটা নিল বটে, কিন্তু তার মুখে বিশেষ প্রফুল্লতা দেখতে পেলাম না। বিরস মুখে সে বলল, না, তোমাদের কাছে গল্প বলতে ইচ্ছা করে না, তোমরা আমার গল্প অবিশ্বাস করো। কিশোরী বলল, কই, সব গল্প তো অবিশ্বাস করি না। নেহাত যেগুলো একেবারেই বিশ্বাস করার মতো নয় সেগুলো বাতিল।
তারানাথ চটে উঠতে যাচ্ছিল। আমি কথার মোড় ঘোরাবার জন্য বললাম, কিশোরীর কথা ছেড়ে দিন, আসল কথা হচ্ছে আপনার গল্প যদি সত্যি হয় তাহলে আমরা বিশ্বাস করলেই বা কী আর না করলেই বা কী, সত্য কারো মতামত নির্ভর নয়। তারানাথ কথঞ্চিত শান্ত হয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, এই যে বিশ্বাসের কথা বললে না, বিশ্বাসে সত্যি অনেক কিছু ঘটায়, সাধারণ বুদ্ধিতে যার ব্যাখ্যা করা যায় না। কিশোরীর ঘাড়ে আজ দুর্গ্রহ ভর করেছিল। সে বলল, তার মানে আপনি বলতে চাইছেন কেউ যদি বিশ্বাস করে সে কোনোদিন মরবে না, তাহলে বিশ্বাসের জোরে সে সত্যি সত্যি অমর হয়ে যাবে? তারানাথ বলল, যাবেই তো, তবে তোমার মতো ফিচের লোক তা পারবে না। হিমালয়ে যেসব প্রাচীন যোগীরা শত শত বছর বেঁচে আছেন তারা কী করে এত দীর্ঘকাল জীবিত আছেন বলে মনে করো? কেবলমাত্র ইচ্ছা শক্তির জোরে, মানুষ বিশ্বাস ইচ্ছা শক্তিরই একটা প্রকাশ। এমন সময় বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি নামল, আলো কমে গিয়ে অন্ধকার মতো হয়ে এলো ঘরের ভেতর। বৃষ্টির বহর দেখে মনে হলো সহসা থামবার নয়, অবশ্য তাড়াতাড়ি মেশে ফিরেই বা কী লাভ, কিন্তু এখানে বসে থাকতে হলে গল্প চাই। বললাম, বিশ্বাসের শক্তি সম্বন্ধে একটা ভালো গল্প হোক। তবে আমার কাছে কোনো গল্প নেই, সব সত্যি। কিশোরী আবার কি বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বললাম, এখন অন্তত ঘন্টা দুই আমরা আপনার অতিথি, বেরোবার উপায় নেই। আমাদের প্রার্থনা একটি গল্প, মানে সত্যি ঘটনা। সৎগৃহস্বামী মাত্রেই অতিথির প্রার্থনা পূরণ করে থাকে, আপনারও করা উচিত। তারানাথ একটু হাসল, চোখ বুঝে কিছুক্ষণ ভেবে বোধহয় মনে মনে গল্পটা গুছিয়ে নিল, তারপর বলতে শুরু করল, বছর কুড়ি আগেকার কথা, এক শিষ্য বাড়ি থেকে সস্তায়ন করে ফিরছি, ট্রেন বদলাবার জন্য বসে আছি রানাঘাট স্টেশনে। ট্রেনে তখনও প্রায় ঘণ্টাখানেক দেরি আছে, কী করা যায়? একটা বেঞ্চিতে বসে আপন মনে সিগারেট খেয়ে সময় কাটাতে লাগলাম। দক্ষিণা এবং পুজো বাবদ পাওয়া জিনিসপত্র পোটলা করে পায়ের কাছে রাখা, এমন সময় একজন মধ্যবয়সী লোক এসে আমার কাছে দাঁড়িয়ে বলল, একটু আগুন দেবেন তো ভাই। বিশেষ খেয়াল না করে পকেট থেকে দেশলাইটা বের করে তার হাতে দিলাম। প্রথম কাঠিটা নষ্ট করে দ্বিতীয় কাঠিটা দিয়ে লোকটা বিড়ি ধরিয়ে আমাকে দেশলাই ফিরল। তখনও আমি তার দিকে তাকাইনি, দেশলাই পকেটে পুড়ে কি জানি কেন হঠাৎ লোকটার দিকে একবার চাইলাম। সে তখন পিছনে ফিরে প্ল্যাটফর্মের অন্যদিকে চলে যাচ্ছে, তাকিয়েই চমকে উঠলাম। তোমরা তো জানো আমার কতকগুলো বিশেষ ক্ষমতা আছে, যা দিয়ে আমি মানুষের বিপদ বা ভাগ্য পরিবর্তনের কথা টের পাই। পেছন থেকে তাকিয়ে আমি লোকটা শরীর ঘিরে একটা কালো ছায়া দেখতে পেলাম, যেন একটা কালো মসলিনের ঘেরা টোপের মধ্যে লোকটা চলাফেরা করছে। বুঝলাম মানুষটার ভয়ানক বিপদগ্রস্ত, পায়ের কাছ থেকে পোটলাটা হাতে নিয়ে আমি দুটো পায়ে তার পেছনে এগিয়ে গেলাম। প্ল্যাটফর্মের একটা অপেক্ষাকৃত নির্জন জায়গায় দাঁড়িয়ে লোকটি অন্য মনস্কভাবে লাইনের ওপারে তাকিয়েছিল। আস্তে করে ডাকলাম, শুনছেন ভাই? ভদ্রলোক ভয়ানক চমকে উঠে আমার দিকে তাকালে, দেখলাম বছর চল্লিশ বছরের একজন মানুষ,
উদ্বেগ ও চিন্তায় মুখ শুকিয়ে গিয়েছি। গালে পাঁচ ছ দিনের না খাওয়ানো খোঁচা খোঁচা দাড়ি, শার্টের একটা বোতাম ভুল ঘরে লাগানো। ভদ্রলোক বিস্মিত গলায় বললেন, আমাকে কিছু বলছেন কি? একটু বিপদে পড়ল, কেন ডেকেছি তা ভদ্রলোককে কিভাবে বলা যায়? একজনকে তো হঠাৎ করে আর বলা যায় না, ও মশাই আপনার খুব বিপদ, কারণ আপনার চারিদিকে একটা কালো ছায়া দেখা যাচ্ছে। সময় নেবার জন্য বললাম, আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল, একটু এদিকে আসবেন? কিন্তু আপনাকে তো ঠিক মানে না, আমি আপনাকে চেনেন না। আসুন, ওই চায়ের দোকানটা একবার চা খেতে খেতে গুছিয়ে বলছি। আমি যা বলতে চাই এক কথায় বলা সম্ভব নয়। যে কোনো কারণেই হোক, এই সময় চায়ের স্টলে বিশেষ ভিড় ছিল না। ভদ্রলোককে একটা বেঞ্চিতে বসিয়ে দু কাপ চায়ের অর্ডার দিলাম। ভদ্রলোক উসকুস করছিলেন, বললেন, কই কি বলবেন বলছিলেন, কি ব্যাপার বলুন তো। কোনো ভূমিকা না করে বললাম, আমি একটু আধটু জ্যোতিষ ইত্যাদি চর্চা করি। আপনি যখন আমার কাছে দেশলাই চাইলেন, আমার হঠাৎ কেন যেন মনে হলো আপনার খুব বিপদ। সত্যি কি তাই? আমাকে খুলে বললে আমি হয়তো আপনার কাজে লাগতে পারি। আমার বিশেষ ক্ষমতার কথাটা আর বললাম না। প্রথমেই সে কথা বললে আমাকে হয় পাগল নয়তো ঠক মনে করবে। ভদ্রলোক একটু সংদিগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। এবার ভালো করে দেখে বুঝলাম মানুষটা বেশ বুদ্ধিমান, কিন্তু সাম্প্রতিক দুঃখ সময় এই উদ্বেগে তার মুখের স্বাভাবিক উজ্জ্বলের উপর ছায়া ফেলেছে। আজকাল সময় খারাপ, নানা রকম ধান্দাবাজ লোক চারিদিকে ঘুরছে। এমন অবস্থা আমাকে হঠাৎ বিশ্বাস করতে না পারাই সম্ভব, কিন্তু মনের যে জোর থাকলে লোকে কোনো কিছুকে দৃঢ়ভাবে অস্বীকার করতে পারে না। বর্তমানে সে মনের জোর তার নেই। অসহায়ভাবে ভদ্রলোক আমার দিকে চেয়ে বসে রইলেন। হেসে বললাম, ভয় নেই, আমি ঠক যাচ্ছ নই। আমার একটা মানে একটা বিশেষ ধরনের ক্ষমতা আছে, তা দিয়ে আমি অনেক কিছু আগে থেকে বুঝতে পারি। আমার গুরুর আদেশ ছিল কারোর বিপদ বুঝতে পারলে এগিয়ে গিয়ে সাহায্য করা, তাই আপনাকে দেখে। ভদ্রলোক সামান্য কাঁপা কাঁপা গলায় বললেন, কি ধরনের বিশেষ ক্ষমতা? বললাম, এই যেমন ধরুন, আপনাকে দেখে বুঝতে পারছি আপনার জন্ম চৈত্র মাসে 7-10 তারিখের মধ্যে। আপনার নামের আদ্যক্ষর ক। গত দিন চার দিনের মধ্যে আপনি বেশ বড় রকম একটা অগ্নিভয় থেকে রক্ষা পেয়েছেন। আর ভদ্রলোকের চোখ বিস্ফারিত হয়ে উঠল, বললেন, আর কি বলবো? দুর্লভ স্বরে ভদ্রলোক বললেন, বলুন। গত বছর আপনার কর্মস্থলে আপনাকে নিয়ে যে গোলমাল হয়েছিল, তাতে বিচারে আপনি রেহাই পেয়ে গেলেও দোষটা কিন্তু আপনারই ছিল, তাই না? ভদ্রলোক মাথা নিচু করে শুনছিলেন। মুখ তুললে দেখলাম তার চোখে জল। আস্তে আস্তে বললেন, আগে হ্যাঁ, দোষ আমারই ছিল, কেউ জানে না সে কথা, আমার স্ত্রীও না, কিন্তু বিশ্বাস করে নিতান্তই বাধ্য হই। বললাম, 3,000 টাকা ঠিক তো? ভদ্রলোক একবার কেঁপে উঠলেন। আগে হ্যাঁ, আপনি সব জানতে পেরেছেন দেখছি, আপনার ক্ষমতায় আর আমার অবিশ্বাস করছি না। স্ত্রীর অসুখে
বাধ্য হয়ে তাকে বাঁচানোর জন্য টাকা নিতে হয়েছিল। ভেবেছিলাম কেউ টের পাওয়ার আগেই দেশের জমি জামা বিক্রি করে আবার পুড়িয়ে দেব, কিন্তু তার আগেই অডিট বসলো, ঘাটতি ধরা পড়ে গেল। আমি বহু পুরনো বিশ্বস্ত কর্মচারী, আমাকে কেউ সন্দেহ করল না। অন্য কারোর ঘাড়ে দোষ পড়লে হয়তো আমি এগিয়ে গিয়ে অপরাধ স্বীকার করতাম, কিন্তু তাও হলো না। যথেষ্ট প্রমাণের অভাবে টাকাটা বাজে খরচের খাতে লিখে রাখা হলো। তারপর ভদ্রলোক আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনার কাছে সব স্বীকার করে যেন বাঁচলাম। এতদিনে মনে পাপ বোধ পুষে রাখা, সে যে কি কষ্টের। ধুতির খুঁটে মুখ পুছে আবার বললেন, হ্যাঁ, গত পরশুদিন আগুনের হাত থেকে বেঁচেছি বটে। আমার স্ত্রী পুত্র বর্তমানে দেশের বাড়িতে রয়েছে, যেখানে আমি এখন যাচ্ছি। নিজে রান্না করে খাওয়ার অভ্যেস নেই কোনো কালে, হোটেলে খেলে আমার শরীর খারাপ হয়। তাই যা হোক, ভাতে ভাত দুটো কটা ফুটিয়ে নেব বলে স্টোভ জেলে চাল বের করতে পিছন ফিরেছি, আর মশাই ধুতিতে লেগে গেছে আগুন। কি ভাগ্য, সেই সময় আমার এক বন্ধু এসে হাজির আড্ডা দিতে। সে বিছানায় মোটা চাদর চেপে ধরে আগুন নেভায়, তাও দেখুন না কতখানি পুড়ে গিয়েছে। ডান পায়ের থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম পায়ের গুলি থেকে উড়ুর পেছন অবধি ভেজা ন্যাকড়ার ফেটটি বাঁধা। বললেন, নারকেল তেলের পাটটি বেঁধে রেখেছি। চায়ের দোকানে ছেলেটা এসে শূন্য কাপ দুটো নিয়ে গেল। তাকে বললাম আর দু কাপ চা দিতে। সিগারেটের প্যাকেট বের করে নিজে ধরালাম, ভদ্রলোককেও দিলাম। সিগারেটে গোটা কয়েক লম্বা টান দিয়ে তিনি বললেন, আমার নাম কালীপ্রসাদ মিত্র। খুলনার বিখ্যাত মিত্রদের কথা হয়তো শুনে থাকবেন, আমরা তাদেরই বংশধর। অবশ্য 50-60 বছর হলো খুলনার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। ঠাকুরদা কর্ম উপলক্ষে এদিকে চলে আসেন, সেই থেকেই আর কখনো দেশে ফিরে যাওয়া হয়নি। আবার চা এলো, গরম চায় চুমুক দিয়ে কালীপ্রসাদ বললেন, নদিয়া জেলার উত্তর প্রান্তে কিছু ভূসমন্তি কিনে ঠাকুরদা বসবাস শুরু করেন। ব্যবসা করতেন কলকাতায়, মাঝে মাঝে গ্রামে এসে থাকতেন। তিনি ছাড়া বাড়ির লোকজন গ্রামেই থাকত। বন্দরে যেসব জাহাজ এসে ভেড়ে তাতে কাঁচা আনাজ যোগান দেওয়ার ব্যবসা করতেন ঠাকুরদা। বিলক্ষণ দু পয়সা করেছিলেন, কিন্তু বহু প্রতিদ্বন্দ্বী জোটায় তার জীবদশাতেই সে ব্যবসা নষ্ট হয়ে যায়। চেনা শুনো কাকে যাকে যেন ধরে বাবাকে এক সাহেবী ফার্মের চাকরিতে ঢুকিয়ে দেন। বাবা অবসর গ্রহণ করার পর সেই চাকরি আমি পেয়েছি। কতদিন বাবা রিটায়ার করেছেন? তা বছর 20 তো বটেই, বাবার বয়স তখন প্রায় 80, কিন্তু বেশ ভালো স্বাস্থ্য, অসুখ বিসুখ কিছুই ছিল না, কেবল চোখে একটু কম দেখেন। বললাম, যা হোক, যা বলছিলেন বলে যান। চায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটা নামিয়ে রেখে কালীপ্রসাদ বলতে শুরু করলেন, জাতিদের শত্রুতায় ঠাকুরদাকে খুলনা ছেড়ে আসতে হয়েছিল। আসবার সময় দেশে সম্পত্তি বিশেষ কিছুই আনতে পারেনি,
নগদ টাকা সামান্য যা ছিল তা দিয়েই কলকাতায় ব্যবসা শুরু করে। কেবল প্রাণের চেয়েও প্রিয় একটি জিনিস বই নিয়ে আসে। কি জিনিস? একটি অষ্টধাতুর তৈরি কালী মূর্তি, আমাদের গৃহদেবী। আর চার পাঁচ পুরুষ ধরে এই মূর্তি আমাদের পরিবারের পুজোয় পেয়ে এসছে। ঠাকুরদার বাবা আমার প্রপিতামহ, তাই ছিলেন তন্ত্র সাধক। আজীবন সাধনা করে তন্ত্রের বিভিন্ন শাখায় সিদ্ধি লাভ করেছিলেন বলে শোনা যায়। তার জীবনের শেষ দিকে একবার গ্রহ নক্ষত্রের কি এক বিচিত্র সংস্থান এবং অমাবস্যা একসঙ্গে পড়ে, তেমন যোগ নাকি 100 বছরও একটা আসে না। সেই বিশেষ অমাবস্যার রাত্রিরে আমার প্রপিতামহ সারা রাত জেগে ত্রন্তের এক গৃহ প্রক্রিয়া সাধন করেন। শেষ রাত্রে হোমকুণ্ডে পূর্ণাহুতি দিয়ে একটা গোল লোহাল কৌটোয় পুজোর উপচার থেকে কি একটা জিনিস পুড়ে কৌটোটাকে প্রপিতামহীর হাতে দিয়ে বলেন, এই নাও রাখো, এই যা করে দিয়ে গেলাম, আমাদের বংশে আর হঠাৎ কারো কোনো বিপদ হবে না। সত্যি তারপর থেকে আজ পর্যন্ত এই কৌটোটাতে আমাদের সব আপদ বিপদে রক্ষা করে এসছে। কারো অসুখ বিসুখ হলে এই মা কালীর কৌটোটা তার মাথায় ঠোকে দিলেই সে ভালো হয়ে ওঠে। ডাক্তার জবাব দিয়ে গিয়েছে এমন মরণাপন্ন রোগীকেও মা কালীর কৌটোর প্রভাবে সেরে যেতে দেখেছে। সেও হয় কদ্দালীয়, কিন্তু কে একবার কৌটোর মহিমা নিয়ে উপহাস করায় বাবা সাপুড়েদের সদ্য ধরা বিষাক্ত গোক্র সাপের সামনে কৌটোটাকে ধরে। ছোটবেলার ঘটনা হলেও আমার পরিষ্কার মনে আছে। সাপটা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে গুটিয়ে এতটুকু হয়ে পড়ল, চোখের মুখে নুন পড়লে যেমন হয়। বললাম এটা কিন্তু দ্রব্যগুণ হতে পারে। কালীপ্রসাদ আমার দিকে তাকিয়ে বললে, ঠিক দ্রব্যগুণ সাপ বসীভূত হয়, কিন্তু লোহার কৌটো ফুটো করে দ্রব্যগুণ বের হবে কি করে বলতে পারে? যথার্থ কথা বললাম বলে যান। যাই হোক, বিগত 3 পুরুষ ধরে আমাদের পরিবারের ভালো মন্দর ব্যাপারে আমার মা কালীর কৌটোর উপর নির্ভর করে থাকে। তবু তো আমি আধুনিক লোক, বাস করি আধুনিক কলকাতায়। আমার বিশ্বাস হয়তো অতটা দৃঢ় নয়, কিন্তু বাবা প্রাচীন মানুষ, ডাক্তার উকিলের চেয়েও এই কৌটোর উপর তার নির্ভরতা বেশি। মাস চারেক আগে কলকাতার বাসায় আমার বড় ছেলের খুব অসুখ হয়, ছেলে মরণাপন্ন হয়ে পড়ে। সেই সময় আবার আমার অফিসে অডিট বসেছে, টাকাটার বিষয় নিয়ে হইচই হয়ে আছে। ভেতরে বাইরে আমি তখন খুব বিপন্ন, টাকার ব্যাপারে বাবা জানতেন, কিন্তু নাতির অসুখের খবর পেয়ে আমার এক খুড়তুতো ভাইয়ের হাত দিয়ে মা কালীর কৌটোটা কলকাতায় আমার কাছে পাঠিয়ে দেন। কৌটোটার মহিমায় কিনা জানি না, আমার ছেলেটি সেরে ওঠে, অফিসের গোলমালও মিটে যায়। একটু থেমে কালীপ্রসাদ বললেন, কিছু মনে করবেন না, আমাকে আর একটা সিগারেট দেবেন? সিগারেট ধরিয়ে ঘন ঘন টান দিয়ে প্রায় অর্ধেক করে আনবার পর কালীপ্রসাদ আবার বলল,
এতদিন মা কালীর কৌটোয় কলকাতায় আমার কাছেই ছিল। হঠাৎ দিন দুইক আগে বাবার এক জরুরি চিঠি পেলাম। সে এক অদ্ভুত চিঠি। ছেলে বউকে কদিন আগেই বাবার দেখাশুনো করবার জন্য দেশে পাঠিয়ে দিয়েছিলাম, এখন চিঠি পেয়ে আমিও চলেছি, কৌটোটা নিয়েও যাচ্ছি সঙ্গে। বললাম, চিঠিটা অদ্ভুত বলছেন কেন? কি আছে চিঠিতে? উত্তরে কালীপ্রসাদ কাঁধের ঝোলা থেকে একটা খাম বের করে আমার হাতে দিয়ে বললেন, নিজেই পড়ে দেখুন। বয়স্ক মানুষের ঈষৎ কম্পিত হস্তাক্ষরে লেখা চিঠি, স্নেহের কালীপ্রসাদ, আশা করি মঙ্গলময়ের কৃপায় কুশিলায় আছো, এক বিচিত্র ঘটনার সম্মুখীন হইয়া তোমাকে এই পত্র দিতেছি। আজ কয়েকদিন হইল আমাদের বাড়িতে নানা অলৌকিক এবং ভৌতিক উপদ্রব আরম্ভ হইয়াছে, ইহার কারণ বা কি ভাবে নিরসন হইবে কিছুই বুঝতে পারিতেছি না। যাহা ইয়োগ পত্র পাইবার মাত্র তুমি ছুটিয়া লইয়া দেশে আসিবে। গত 4-5 মাস যাবৎ মা কালীর কৌটাটি তোমার কলিকাতায় বাসায় রইয়াছে, আসিবার সময় উহা সঙ্গে আনিতে ভুলিবে না। সম্ভবত উহা না থাকিতেই এই উপদ্রব। এই পত্রকে তার মনে করিয়া অবিলম্বে রহনা হইবে, আশীর্বাদ লইয়া। ইতি চণ্ডিকা প্রসাদ মিত্র। পড়া শেষ করে চিঠিটা কালীপ্রসাদকে ফেরত দিয়ে দিলাম। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি বুঝলেন? হ্যাঁ, রহস্যময় চিঠি বটে, কি অলৌকিক ব্যাপার কিছু আন্দাজ করতে পারে? তা কি বলা যায়, সে তো কত কিছুই হতে পারে। আগে কখনো আপনাদের বাড়িতে এরকম কিছু হয়েছে? কালীপ্রসাদ বললে, কখনো না। বেলা পড়ে আসছে, আমার ট্রেন আসবার সময় হল। কালীপ্রসাদ দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবছেন। যাক, আমার আর কি করবার আছে, পোটলাটা হাতে নিয়ে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালাম। বললাম, আসি তাহলে, সাবধানে থাকবেন। কালীপ্রসাদ কেমন যেন হতাশ আর ভীত গলায় বললেন, কিন্তু আমার কি হবে জানেন? আমার বড্ড ভয় করছে। বিপদে ঈশ্বরকে স্মরণ করবেন, একমাত্র তিনি সমস্ত ভয় থেকে মানুষকে মুক্ত করতে পারবেন। কালীপ্রসাদের মুখ দেখে মনে হলো না যে আমার উপদেশে তিনি কিছু মাত্র ভরসা পেয়েছেন। অবশ্য সেজন্য তাকে দোষ দেওয়া যায় না, ঈশ্বর অদৃশ্য আরম্ভ করে তার পূজো দেওয়া যায়, কিন্তু জীবনের সমস্ত ক্ষেত্রে তার উপর সম্পূর্ণ নির্ভর করা একটা উচ্চ স্তরের সাধনা। সে সাধনায় কালীপ্রসাদ এখনো সিদ্ধি লাভ করেননি, কিন্তু আমি আর কি করব। বিদায় সূচক সামান্য হেসে পিছন ফিরে হাঁটতে শুরু করলাম। কয়েক পা হেঁটে আসতে না আসতেই কালীপ্রসাদ দৌড়ে এলেন। শুনছেন, একটু দাঁড়ান। দাঁড়ালাম। কালীপ্রসাদ আমার কাছে এসে পৌঁছে বললেন, আর একটা কাজ করা যেতে পারে না? কি? আপনি কি তাতে রাজি হবেন? বললাম, বলেই ফেলুন, আমারও তো ট্রেন আসবার সময় হলো। গুরুত্বপূর্ণ কথা বলা শুরু করার ভঙ্গিতে কেশে গলা পরিষ্কার করে নিয়ে কালীপ্রসাদ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি আমার সঙ্গে আমার দেশের বাড়ি চলুন? প্রস্তাবটা নিতান্তই আকস্মিক। অবাক হয়ে বললাম, আমি আপনার বাড়ি? হ্যাঁ, আপনি অলৌকিক শক্তির অধিকারী, আপনি গেলে আমাদের অমঙ্গল কেটে যাবে। আপত্তি করবেন না, দয়া করে আমার সঙ্গে চলুন, বলুন যাবেন।
লোকটা সত্যি ভয় পেয়েছে, পাওয়াই স্বভাব। একটু চিন্তা করলাম, বাড়িতে এমন কিছু বলে আসেনি যে তাড়াতাড়ি ফিরব, আরো 5-7 দিন দেরি হলে ক্ষতি নেই, দেখা যাক না সঙ্গে। বললাম, আচ্ছা চলুন যাব। কালীপ্রসাদের চোখের দৃষ্টি কৃতজ্ঞতা ভারী হয়ে এলো। আমার হাত দুটো ধরে তিনি বললেন, বাঁচলাম, সত্যি বিশ্বাস করিনি আপনি যেতে রাজি হবেন। একটা ছোট্ট গ্রাম্য স্টেশনে নেমে পাকা 3 মাইল হেঁটে কালীপ্রসাদের বাড়ি। গ্রামে যখন ঢুকলাম তখন রাত্রি প্রায় 8টা, পল্লীগ্রামের তুলনায় শেষ রাত, কৃষ্ণপক্ষের সম্মুখ অন্ধকার রাত্রির পঞ্চমী রাঙা চাঁদ পূর্ব দিগন্তের নিচ থেকে চালতে গাছের পেছন দিয়ে এক অলৌকিক গোলকের মতো উঠে আসছে। গ্রামের পায় শেষের দিকে আম জাম গাছে ঘেরা নির্জন বাড়ি, পাঁচিলের ঘেরা। সদর দরজা শেকল নাড়তে একটু বাদে দরজা ফাঁক দিয়ে লণ্ঠনের আলো দেখা গেল, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই। যেন ভেতরে দাঁড়িয়ে সে সাহস পাচ্ছে না দরজা খুলতে। কালীপ্রসাদ হেঁকে বললেন, অভিরাম নাকি, দরজা খোল। কে বাবু? ব্যস্ত হয়ে যে লোকটা দরজা খুলে দিল তার বয়স 60 বছর ছাড়িয়েছে। মাথায় কাঁচা পাকা চুল, পরনে খাটো ধুতি, খালি গা, তার সরল মুখে বিস্তর ছাপ। কালীপ্রসাদ বললে, ঠাকুমশাই, এই হচ্ছে অভিরাম, পুরনো লোক, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে ছোটবেলায়। দরজা খুলছিলে কেন রে? অভিরামের মুখে সরল ভয়ে স্পষ্ট চিহ্ন ফুটে উঠল। সে বলল, বাবু বাড়িতে যা কাণ্ড, দরজা হঠাৎ খুলতে সাহস হয় না। কেন, কি হচ্ছে বাড়িতে? এর উত্তরে অভিরামের দিতে হল। আমাদের পেছনে আম বাগানে অন্ধকারের মধ্যে গাছের পাতায় সস্তার শব্দ শোনা গেল, যেন গাছের একটা ডাল ধরে কেউ খুব জোরে ঝাঁকাচ্ছে। আমরা দুজনে অবাক হয়ে সেদিকে ফিরে তাকিয়ে কিসে নাড়াচ্ছ অত মোটা ডালটা, মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে সাই করে কি একটা জিনিস গাছের উপর থেকে আমাদের দিকে ছুটে। সহজাত সংস্কারের বসে কালীপ্রসাদ কোমর থেকে শরীর সামনে দিয়ে ঝুঁকিয়ে ফেলেছিল, জিনিসটা ঠক করে পাঁচিলে লেগে মাটিতে পড়ে গেল। তাহলে এই আঘাতেই কালীপ্রসাদ পঞ্চত প্রাপ্তি ঘটে। লণ্ঠনের ম্লান ঘষাতে আলোয় দেখলাম মাটিতে পড়ে আছে একটা 1.5 ওজনের পাথরের টুকরো। বললাম, আপনারা দুজনে ভেতরে চলে যান, বাড়িতে টর্চ আছে। আগে না, কেন? আমি একবার এই গাছটার কাছে যাব। দাও হয়ে অভিরাম, তোমার লণ্ঠনটাই দাও। কালীপ্রসাদ বিচলিত হয়ে বললে, কালীপ্রসাদকে লক্ষ্য করেই নিক্ষিপ্ত হয়েছিল আমাকে। লণ্ঠন হাতে বাগানের মধ্যে গিয়ে দাঁড়াল, চারিদিক নির্জন, কোথাও গাছের একটি পাতা অব্দিও মরছে না। মনে হলো সামনের মোটা গুড়িওয়ালা আম গাছটার উপর থেকে পাথরটা ছুটে গিয়েছিল। লণ্ঠনটা তুলে ধরে উপর দিকে দেখবার চেষ্টা করলাম, কিছু দেখা গেল।
মধ্যে একটা আশ্চর্য অনুভূতি হল। মনের একেবারে গভীর হঠাৎ যেন কে একটা কল বিগড়ে দিল। আমার হাত পা অবশ হয়ে এসছে, সব জ্ঞান চেতনা নিভে আসতে চাইছি তেলহীন প্রদীপের মতো, আর আমি যেন এক পাও মারতে পারো। সমস্ত দেহ মনে কি অস্বস্তি, সে ভাষা বোঝানো যাবে না। নিজের ক্ষমতার উপর অগাধ বিশ্বাস করে একা এখানে এসেছিলাম। এবার আমার অকস্মাৎ ভয় করতে লাগল। মৃত্যু ভয় নয়, যে কোনো কারণেই হোক সে ভয় আমার কোনোদিনও নেই। কোনো অজানা শক্তির মুখোমুখি হতে গেলে যে ভয় হয় সেই রকম। বৃষ্টি একটা গন্ধে পড়ে গিয়েছে চারিদিক, প্রতি নিঃশ্বাসে গন্ধটা একেবারে ফুসফুসের ভিতর অব্দি চলে গিয়েছে, যেন শরীরকে অপবিত্র করে দিচ্ছে। মনকে স্থির করে আমি মধুসুন্দরী দেবীর ধ্যান মন্ত্র আবৃত্তি করতে লাগলাম। প্রায় সঙ্গে সঙ্গে পরিবেশের থেকে দুর্গন্ধ দূর হয়ে গেল, মনে বল ফিরে পেলাম। দরজা খোলাই ছিল, ভেতরে ঢুকে দেখি উঠোনের উপরে বারান্দায় বাড়ির সবাই জড় হয়ে শঙ্কিত চোখে তাকিয়ে আছে। আমি ঢুকতেই কালীপ্রসাদ এই যে ঠাকুরমশাই, ও আমরা যা ভয় পেয়ে গিয়েছিলাম। কালীপ্রসাদের কাঁধের হাতে ভর রেখে তিনি দাঁড়িয়ে আছেন, আন্দায় বুঝলাম তিনি চণ্ডিকা প্রসাদ, ফর্সা মানুষ, দীর্ঘদেহী। দেখে বোঝা যায় না, এককালে খুবই সুপুরুষ ছিলেন। অগোছালো ধরনের ধুতি পরা, বারান্দায় উঠে লণ্ঠনটা নামিয়ে রেখে চণ্ডিকা প্রসাদ এগিয়ে এসে বললে, কালী আমাকে এতক্ষণ আপনার কথা বলছিল, আমি যে কষ্ট করে এসেছেন। বললাম, ও কথা বলবেন না, আপনি আমার বাবার বয়সী। চণ্ডিকা প্রসাদ আমার হাত দুটো ধরে বললেন, তাতে কি হয়েছে, আপনি বর্ণশ্রেষ্ঠ সাধক মানুষ, আপনি এসেছেন এবার আমার বাড়ির অমঙ্গল কেটে যাবে। কঠিন রোগীর বাড়িতে বিলেত ফেরত ডাক্তার গেলে বাড়ির লোকও যেমন বলে। আমার যা সাধ্য আমি করবো মিত্রমশাই, নইলে আমি আসতাম না। আমাদের বাড়িতে কেন এরমন হচ্ছে কিছু বুঝতে পারছেন ঠাকুরমশাই? কিছু কিছু বুঝতে পেরেছি বই কি। পিতা পুত্র দুজনেই বলে উঠলেন, কি কি বুঝতে পারছেন? এখন না, আগে আপনাদের কথা শুনে নি, তারপর বলবো। চণ্ডিকা প্রসাদ ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ চলুন, হাত মুখ ধুয়ে বসে সব শুনবেন। ওরে অবিরাম, ঠাকুরমশাইকে জল দে। দক্ষিণ দিকে বড় বড় জানলাওয়ালা একটা ঘরে আমার থাকবার ব্যবস্থা হয়েছিল। একটু সুস্থ হয়ে সেইখানে বসে চণ্ডিকা প্রসাদের বিবরণ শুনলাম। চণ্ডিকা প্রসাদ বললেন, আমার জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়নি ঠাকুরমশাই। দিন 15-20 আগে এক রাত্রিরে শুরু, খেতে বসেছি সবে, রাত 10:30 হবে, হঠাৎ বাইরে শোশো আওয়াজ করে একটা ঘূর্ণিঝড় হাওয়া মতো উঠল। আমরা অবাক, ঝড় বৃষ্টি সময় নয়, আকাশে মেঘ নেই, এমন বাতাস উঠল কোত্থেকে? সেই বাতাসের দাপটেই রাজ্যে ধুলিবালি এসে আমার ভাতে পড়ল, মনটা কেমন যেন হয়ে গেল। আমরা সেকেলে মানুষ, লক্ষণ অলক্ষণ বলে মানি। তারপর আর খেতে ইচ্ছা হলো না, না খেয়ে উঠে পড়লাম। সারা রাত ভালো ঘুমও হলো না, বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাতটা কেটে গেল। সকালে উঠে গাড়ু হাতে বাগানে যাচ্ছি, দেখি সদর দরজার সামনে দুটো মরা পাখি পড়ে রয়েছে। প্রথমে ভাবলাম গত রাত্রিতে যে বাতাস উঠেছিল তারই ঝাপটায় বোধহয় মারা পড়েছে।
ভালো করে লক্ষ্য করে দেখি তা নয়, কে যেন পাখি দুটোর ঘাড় মুচড়ে ঘুরিয়ে দিয়েছে। ঝড়ে তেমন হতে পারে না, বাড়ির সবাই দেখলে ভয় পাবে বলে আমি হাতে করে মরা পাখি দুটোকে ঝুলিয়ে নিয়ে গিয়ে দূরে ফেলে দিলাম। একটু দম নিয়ে চণ্ডিকা প্রসাদ বললেন, এই শুরু হলো। মাঝে মাঝে উল্টো পাল্টা বাতাস দেয়, বাড়ির জিনিসপত্র হুড়মুড় করে পড়ে যায়, অদ্ভুত গোমানি শব্দ শোনা যায় বাড়ির চারপাশে। এসব কিন্তু আমার বাড়ি এবং চারদিকে কিছু জায়গায় ঘটে। পরে গ্রামের মধ্যে সকলকে জিজ্ঞাসা করে দেখেছি তারা ঝড় বাতাস কিছুই টের পায়নি। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলেন ঠাকুরমশাই? চণ্ডিকা প্রসাদের দিকে তাকিয়ে বললাম, আপনার বাড়িতে কোনো প্রেতের উপদ্রব হচ্ছে না, অন্তত যে অর্থে আমরা প্রেত কথাটা ব্যবহার করি সে অর্থে নয়। ভদ্রলোক অবাক হয়ে বললেন, তাহলে ব্যাপারটা আপনাকে বোঝানো একটু কঠিন হবে। আমাদের এই মানুষের জগতের মতোই আরও বহু জীবলোক আমাদের চারিদিকে সর্বদাই বর্তমান। তারা ঠিক ভূত বা প্রেত নয়, তারাও এক ধরনের জীব, হয়তো মানুষের চেয়ে অন্য রকম। তাদের মন, চিন্তা, আচার, ব্যবহার সবই মানুষের থেকে আলাদা, আমাদের বিচারে হয়তো অমানসিক। সেই জগতের সমস্ত পদার্থই আমাদের কাছে অদৃশ্য ও অস্পর্শযোগ্য। বস্তুত একই স্থান অধিকার করেও এই দুই জগৎকে একে অপরের কাছে অস্তিত্বহীন, কিন্তু মাঝে মাঝে প্রকৃতির কোনো আশ্চর্য খেয়ালে এই ছায়া জগৎ আমাদের জগৎকে স্পর্শ করে। এখনে ঠিক তাই হয়েছে, আমরা কোনোভাবে তাদের দুনিয়াতে ঢুকে পড়েছি, সেটা তাদের পছন্দ না হলে তাদের দোষ দেওয়া যায় না। যা ঘটতে দেখছেন তা হচ্ছে আমাদের জাগতিক বস্তুর উপর তাদের মানসিক শক্তির ক্রিয়া। হয়তো তারা ভাবছে এইভাবে ভয় দেখিয়ে তাদের জগৎ থেকে তারা আমাদের দূর করে দিতে পারবে। বাড়িতে বেড়াল কুকুর ঢুকলে আমরা যেমন ঠেঙিয়ে তাড়াই, সেই রকমই। পার্থক্য এই যে এক্ষেত্রে এসব কোনো কাজ হবে না। পরিবেশে আর একটা বড় রকমের ঝাঁকুনি লাগলে দুটো জগৎ আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, তার আগে নয়। আমি থামতে চণ্ডিকা প্রসাদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর বললেন, এসব আপনি জানলেন কি করে? খুলে বললে বিস্তর কথা বলতে হয়, ইচ্ছে করছিল না, সংক্ষেপে বললাম। আমি জানতে পারি, ওই ঝাঁকুনি না কি বললেন সেটা কি করে দেওয়া যায়? সেটা আপনি আপনি হয়ে যেতে পারে, যেমন করে শুরু হয়েছিল। সস্তায়ন বা স্থান সন্ধি গোছের একটা হোমও করতে পারি, কিন্তু আপনাকে সত্য কথা বলেই ভালো। এই ধরনের উপদ্রবের কথা আমি গুরুদেবের কাছ থেকে শুনেছি মাত্র, নিজে দেখিনি, এই প্রথম। এই বিষয়ে আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই, আমার হোমে কতদূর কাজ হবে তা আমি জানি না। চণ্ডিকা প্রসাদ কি যেন ভাবলেন, তারপর বললেন, তা হোক, আপনি হোমের আয়োজন করুন। হ্যাঁ ঠাকুর বসে, আর একটা কথা, কিছু যদি মনে না করেন না বলুন। একটু ঈষৎসত করে চণ্ডিকা প্রসাদ বললেন, আপনার উপরেই যদিও সব কিছু ছেড়ে দিচ্ছি, তবু আমরা নিজস্ব একটা বিশ্বাসের জন্য যদি কিছু ক্রিয়াকলাপ করি তাহলে আপত্তি হবে না তো? এসে বললাম, না না, আমার আবার কিসের আপত্তি, করুন আপনার যা ইচ্ছে। চণ্ডিকা প্রসাদ ছেলের দিকে তাকিয়ে বললেন, কালী কৌটোটা এনেছিস তো? হ্যাঁ বাবা, এনে দেবো, নিয়ে আয়। কালীপ্রসাদ উঠে পাশের ঘর থেকে মা কালীর কৌটো এনে বাবার হাতে দিলেন। সেটা নিয়ে চণ্ডিকা প্রসাদ আমার দিকে তাকিয়ে বললেন, এটার কথা শুনেছেন বোধ হয়? বললাম, হ্যাঁ, কালীবাবু আস্তে আস্তে আমাকে সব কথাই বলেছেন, তাহলে তো আপনি সবই জানেন।
এই কৌটোর উপর আমাদের সবার মনে একটা গভীর বিশ্বাস আছে আর কি। তবে বিশ্বাসটা অযৌতিক নয়, পরীক্ষা সত্য। গ্রামে বসন্তের মোড়ক লেগে হাহাকার পড়ে গিয়েছিল। এই কৌটো হাতে মা কালীর নাম করতে করতে বাড়ির চারিদিকে ঘুরে গণ্ডি কেটে দিয়েছিলাম। আর্ধেক গ্রাম সাফ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের বাড়ি তো অসুখ ঢোকেনি। আজও তাই করব ভাবছি, কৌটো নিয়ে বাড়ির চারধারে গণ্ডি কেটে দেব। আসবেন আমার সঙ্গে? কালি তুইও আয়। বৃদ্ধকে একা ছাড়তে ইচ্ছা করল না, বললাম চলুন যাব। বাইরে যাওয়ার জন্য সবে উঠে দাঁড়িয়েছি, হঠাৎ বাড়ির ভেতরে হুড়মুড় করে বিকট শব্দ হলো, ধাতব কিছু পড়ে যাওয়ার আওয়াজ। চণ্ডিকা প্রসাদ বললেন, ও ওই যে শুরু হলো আবার, চলুন দেখি। ভেতরে বারান্দা থেকে আওয়াজ এসেছিল, সেখানে গিয়ে দেখলাম বাড়ির মেয়ে আর বাচ্চারা বারান্দায় অগর প্রান্তে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। 10-12 খানা ইঁট দিয়ে বেদি মতো করে তার উপরে একটা লোহার ড্রাম দাঁড় করানো ছিল চাল রাখার জন্য। সেটা উল্টে পড়ে চাল ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। আমরা যখন পৌঁছালাম তখনও ড্রাম গড়াচ্ছি, আমাদের পায়ের কাছে এসে থামল। আমার নাকে ভেসে এলো সেই বিশ্রী গন্ধটা, বাইরের বাগানে যেটা পড়েছিলাম। চণ্ডিকা প্রসাদ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে বললাম, যা করবার করে ফেলুন, আর রাত করবেন না। সদর দরজা দিয়ে আমরা বাইরে এলাম। সঙ্গে সঙ্গে কালীপ্রসাদ আর লণ্ঠন নিয়ে অভিরাম চাঁদ ঢাকা পড়েছে গ্রামের গাছের পাতার আড়ালে। মাটিতে স্নান জোৎস্নার আর ছায়ার খেলা, ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে, বাতাস নেই কোনো দিকে, কেমন একটা থমথমে আবহাওয়া। কালীপ্রসাদের হাতে একটা মোটা লাঠি, যদিও বুঝতে পারলাম না অতিপ্রাকৃত কোনো বিপদ হলে লাঠি দিয়ে কি করে তাকানো যাবে। চণ্ডিকা প্রসাদের হাতে মা কালীর কৌটো, মুখে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে চলেছেন। ক্রমে আমরা বাড়ির পেছন দিকে এসে হাজির হলাম। একদিকটা জঙ্গল খুব বেশি আশ্রেও আর কচু কাটার ঝোপে ভর্তি, সাবধানে কাপড় বাঁচিয়ে চলেছি। আর কয়েক পা হাঁটলেই আমরা এই বাঁক ফিরে বাড়ির পূব দিকে সীমানায় পৌঁছাব, সেখানে ঝোপঝাড় অপেক্ষাকৃত কম। এমন সময় আমার মনের ভিতর সেই পরিচিত বিপদের ঘণ্টাটা বেজে উঠল। বুঝতে পারলাম এক্ষুনি কিছু একটা ঘটবে। প্রায় সঙ্গে সঙ্গে ডান দিকের একটা ঘন ঝোপের মধ্যে খড়খড় করে কি নড়ল। আমরা সবাই ফোনকে দাঁড়িয়ে দেখলাম কালীপ্রসাদের দুই হাতে লাঠি বাগিয়ে ধরেছে। অভিরাম লণ্ঠন মাটিতে নামিয়ে রেখে নিঃশব্দে হাত থেকে লাঠিটা নিল। বড় মুহূর্তে ঝোপের মধ্যে থেকে কালো মতো বেশ বড় সড়ো কুকুরের আকারে কি একটা জীব বেরিয়ে এসে ক্রুদ্ধ গর্জনে চণ্ডিকা প্রসাদের দিকে ছুটে চলে যায়। কালীপ্রসাদ ভয় চিৎকার করে উঠলেন। আমি বললাম, সামলে। জন্তুটা চণ্ডিকা প্রসাদের পায়ে দাঁত বসিয়ে দিয়ে গেল, অস্ফুট আত্মনাদ করে সরে গেলেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গে অভিরাম সবে মিলে লাঠি নিয়ে আঘাত করলো পানিটার মাথায়। শূন্য মাটির হাঁড়ি ফেটে যাওয়ার মতো পটাস করে শব্দ হল। নিঃশব্দে জন্তুটা কাত হয়ে পড়ে গেল এক পাশে। বলতে এত সময় লাগলো, ঘটতে লেগেছিল অনেক মুহূর্ত মাত্র। কালীপ্রসাদ লণ্ঠন নিয়ে ঝুঁকে পড়লেন, বললেন, এ তো শেয়াল, মরে গেছে। মরা জ্যোৎস্না আর লণ্ঠনের আলো মিলিয়ে কেমন একটা আলো আধারি মতো হয়ে গেছে। তবু ভালো করে তাকিয়ে মনে হলো শেয়ালই বটে। অভিরাম বলল, অদ্ভুত ব্যাপার বাবু, শেয়াল কখনো তাড়া করে কামড়াতে আসে শুনিনি। কালীপ্রসাদ বললেন, ঠিক কথা, শেয়াল ভীতু জন্তু, মানুষ দেখলে পালিয়ে যায়, এটা তাড়া করে এলো কেন? চণ্ডিকা প্রসাদ বোধ হয় নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন,
একটা ফল কিন্তু হাতে না হাতেই দেখতে পেলাম। সে রাত্রির থেকে বাড়ির ভেতরে উপদ্রব বন্ধ হয়ে গেল। সারা রাত সজাগ হয়ে শুয়ে রইলাম। কাশির শব্দ শুনে টের পাচ্ছিলাম চণ্ডিকা প্রসাদও জেগে আছি, কিন্তু সে রাত্রে আর কোনো উপদ্রব হল না। পরের দিন সমস্ত ব্যাপারটা অদ্ভুতভাবে মিটে গেল। এ কথা বলবার জন্য গল্পের অবতারণা আমাকে আর যোগ্য করতে হয়নি। এ ঘটনা আমার ভূমিকা ছিল শুধু দৃষ্টান্ত। মরা শেয়ালটার পা ধরে টেনে অবিরাম দূরে আমবাগানের ওপাশে একটা পতিত জমিতে ফেলে দিয়ে এসেছিল। রাত্রিরও কোনো উপদ্রব হয়নি। সকালে উঠে দেখলাম বেশ প্রসন্ন সূর্যের আলোয় চারিদিকটা ভরে আছে। চণ্ডিকা প্রসাদের সঙ্গে নানা বিষয়ে আলাপ করে দিনটা কেটে গেল। ভদ্রলোক সেকালে মানুষ হলেও হিন্দু শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে বেশ পড়াশুনো করেছে। দুপুরে সুন্দর দিবানিদ্রা দিয়ে যখন উঠলাম তখন বিকেলে রোদ মিলিয়ে গিয়ে ছায়া গাঢ় হয়ে এসেছে। বাইরে তক্ত পোষে বসে চণ্ডিকা প্রসাদ আর আমি হুবের টান দিচ্ছিলাম। সেখানে গিয়ে বসলাম। গাড়ু হাতে কালীপ্রসাদ উঠোন পেরিয়ে বাইরের দিকে বাগানে চলে গেল। চণ্ডিকা প্রসাদ ডেকে বললে, কালী চট করে সেরে আয়, একসঙ্গে বসে ঠাকুর মশাই যজ্ঞের ভদ্রা তৈরি ফেলে ফেলি। এই আসছি বলে কালীপ্রসাদ বেরিয়ে গেল। সকালের আলোচনার খেই ধরে চণ্ডিকা প্রসাদ বললেন, হ্যাঁ সকালে যে কথা হচ্ছিল নিষ্ঠা এবং সদ্গুরুর প্রয়োজন আছে ঠিকই, কিন্তু মন্ত্রোচ্চারণে যথার্থতার উপর অনুষ্ঠানের সাফল্য নির্ভর করে। মন্ত্রের প্রত্যেক অক্ষরে একজন অধিদাষ্টি দেবী আছেন, সঠিক উচ্চারণ না হলে তারা কুপিত হয়। বাড়ির ভেতর থেকে গরম ভাজা পরোটা আর আলু ভাজা এল। খেতে খেতে গল্প চল। যখন সন্ধে উতরে অন্ধকার বেশ ঘন হয়ে এসেছে, সে সময় অভিরাম এসে জিজ্ঞাসা করল, কর্তা মশাই ছোটবাবু কোথায়? মা ঠাকুরন ডাকছে। চণ্ডিকা প্রসাদ বললেন, কে কালী? ও তো তাই তো, কালী ফেরেনি। সে কি? হঠাৎ আমারও খেয়াল, কালীপ্রসাদ বহুক্ষণ হলো বাগানে গিয়েছেন বটে, ছোট বড় কোনো প্রাকৃতিক আহ্বান সাড়া দিতে এতক্ষণ লাগতে পারে। দু এক মুহূর্তের ভেতরে ব্যাপারটার সমক উপলব্ধি করে আমরা লাফিয়ে উঠলাম। চণ্ডিকা প্রসাদ কেমন অবরুদ্ধ গলায় বললেন, অভিরাম আলো আর লাঠি নিয়ে আয় তাড়াতাড়ি। বাড়ি থেকে বেরোচ্ছি, চণ্ডিকা প্রসাদ বললেন, এই যে দাঁড়ান এখনই আসছি। তিনি আবার বাড়ির মধ্যে ঢুকে গেল। মিনিটখানেক বাদে বেরিয়ে বুঝলাম আমার আন্দাজই ঠিক ছিল, তার হাতে মহাকালীর কৌটো। এইটে আনতে তিনি ফিরে গিয়েছিল। আমবাগানে পা দিতেই বুঝতে পারলাম এ বাড়ির উপর থেকে দুর্ভাগ্যের কালো ছায়া একেবারে মিলিয়ে যায়নি। সমস্ত পরিবেশে ছেয়ে আছে একটা বিকার। গতকাল যেন পেয়েছিলাম। বিকেলবেলা মনের মধ্যে একটা প্রসন্নতা জেগে উঠেছিল, তা কোথায় বিলীন হয়ে গেল। লণ্ঠন হাতে অভিরাম আগে আগে চলেছে, সে ডাকছে, ছড়াবা ছড়াও। চণ্ডিকা প্রসাদ ডাকছে, কালে কালি। আমার বুক গুড় গুড় করছে। আজ সন্ধ্যেটা ভালো ভালো নয়। একটা ঝোপের পিছনে উপুর হয়ে পড়ে থাকা কালীপ্রসাদ কবির আমি আগে দেখতে পেল। ছড়াব বলে চিৎকার করে উঠে সে ছুটে গেল কালীপ্রসাদের দেহের পাশে, হাঁটু গেড়ে বসে কেঁদে উঠল। পর মুহূর্তে আমরাও পৌঁছে গেলাম। আমি শক্ত করে চণ্ডিকা প্রসাদের হাত ধরে রেখেছি। বুঝতে পারছি তার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে। এ অবস্থা সেটাই সব। হাত ছেড়ে দিয়ে বললাম, দাঁড়ান একটু, এত বিচলিত হবেন না। নিচু হয়ে কালীপ্রসাদের নাড়ি দেখলাম।
বুকে হাত দিয়ে স্পন্দন বোঝার চেষ্টা করলাম, নারি ঠিক আছে তবে মৃদু। সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, ভয় নেই, ইনি অজ্ঞান হয়ে গিয়েছেন, হইরাম চল, ধরাধরি করে একে বাড়ি নিয়ে যাই। আমরা অজ্ঞান কালীপ্রসাদের দেহ তোলবার জন্য নিচু হয়েছি, হঠাৎ ঠিক গতকালের মতো ঝোপের মধ্যে খসখস শব্দ হল, কি যেন আমাদের দিকে আসছে, কিন্তু তার গতি কালকে আমাদের ভয় চকিত দৃষ্টির সামনে ঝোপ ঠেলে বেরিয়ে এলো একটা শেয়াল। গতকালের যে শেয়ালটাকে অবিরাম মেরেছিল সেই শেয়ালটা। প্রাণীটির মাথা দু ফাঁক হয়ে আছে, ঘিলু বেরিয়ে পড়াচ্ছে ডান চোখের উপর দিয়ে, অন্য চোখ মৃত, নিষ্প্রাণ দৃষ্টি, প্রকট দৃষ্টান্ত ফাঁক দিয়ে জীবের হাতখানা বেরিয়ে রয়েছে। সে এক বিভৎস দৃশ্য। ধীর কিন্তু আমোক গতিতে শেয়ালটা কোনো দিকে কোনো শব্দ নেই, গাছের পাতায় বাতাসে সামান্য মতো মর্ম নেই, সমস্ত জগৎটাই অন্ধকারে চাদরে ঢাকা পড়ে আছে। আড়াল হয়ে গিয়েছে থাকবার মধ্যে কেবল সামনে ওই সচল মৃতদেহটা। হঠাৎ অনুভব করলাম আমার আশেপাশে চন্দ্রিকা প্রসার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছে। তাকে দেখলাম তার বার্ধক্যে স্তিমিত চোখে কি এক আগুন চলছে, মুখে ভঙ্গিতে ভয় নেই, আছে কেবল চন্ডিকা প্রসাদ বললে, মা কালীর নামে বলছি আমার বাড়ির সব বিপদ দূর হয়ে যাক, যদি সর্বত্র নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি, যদি সৎ কায়স্থের সন্তান হই, যদি জীবনে কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, তার সবটুকু জোরে আদেশ করছি যে অপদেবতার আমরা বাড়িতে পর করেছে এই মুহূর্তে দূর হয়ে যাক। আমার হাতে পবিত্র নির্মাল্যের এই কৌটোটা রয়েছে, দেখি তাদের কত শক্তি সাধ্যের থেকে আমার ক্ষতি করে। মাথার উপরে কৌটো তুলে ধরে তিনি বিভিন্ন দিকে ঘোরাতে লাগলেন শেয়ালের মৃতদেহটা। আস্তে আস্তে আবার কাত হয়ে পড়ল, এবারে সেটা সত্যিই মরেছে। তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ বন ছিল নিষ্পন্দ নীরব, হঠাৎ কোথা থেকে ছুটে এলো ঝড়ের মতো বাতাস, সারা বাগান ঝোপঝাড় মতিত করে কিছুক্ষণ সে বাতাস রইল। অবিরাম বলে উঠল, দেখুন ঠাকুর মশাই দেখুন। তার নির্দেশে দেখি সেখানে গাছপালা একটু কম, পাতার ফাঁক দিয়ে রাত্রির আকাশ দেখা যাচ্ছে, চাঁদ উঠতে আজ দেরি আছে, কিন্তু অস্পষ্ট তারার আলোয়ে অন্ধকার অনেকটা তরুণ, বাতাসের ঘূর্ণিঝড় সঙ্গে পাক খেয়ে একটা জমাট অন্ধকারে অস্তম্ভ আকাশে অনেকখানি ঠেলে উঠেছে। অন্ধকারের উপাদানে তৈরি অমানুষী এক আকৃতি পরিচিতির কিছুর সঙ্গে তার কোনো মিল নেই। সমস্ত পরিবেশ থেকে চন্ডিকা প্রসাদের বাড়ির উপর থেকে আমবাগানের থেকে বাতাসের সঙ্গে উঠে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের কালো পিণ্ডটা অনেকটা উপরে উঠে গিয়ে আপছা হয়ে মিলিয়ে গেল। তারপরেই বনের বাইরে থেকে ভেসে এলো এক ঝলক বাতাস, বুক ভর করে নিঃশ্বাস নেবার মতো সহজ স্বাভাবিক মুক্ত বাতাস। কিটকিট করে নিশাচর কীট পতঙ্গেরা ডাকতে শুরু করল। আমরা কেউ কথা না বললেও বুঝতে পারলাম অমঙ্গলের ছায়াটা একেবারে সরে গিয়েছে। কালীপ্রসাদকেও বয়ে নিয়ে যাবার প্রয়োজন হলো না, এর কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে এলো। বাগান থেকে ফেরবার মুখে শেয়ালটা এসে ওর সামনে দাঁড়িয়েছিল, ভদ্রলোক স্নায়ুর উপরে এক চাপ সহ্য করতে পারেন। ফেরবার সময় চন্ডিকা প্রসাদ বললেন, দেখলেন আমার মা কালীর কৌটোর গুণ, সব বেটাকে তাড়িয়ে দিলাম। বললাম, তা বটে। তারানাথ
থামল। ঘরের মধ্যে স্তব্ধতা, বাইরেও বৃষ্টি ধরে এসেছে। একটা নিঃশ্বাস ফেলে কিশোরী বলল, কিন্তু এ তো মন্ত্রশক্তি বা দ্রব্যগুণের গল্প, এতে বিশ্বাসের শ্রেষ্ঠত্বটা কি প্রমাণিত হয়? পরের দিন নির্জনে বসে কালীপ্রসাদের সঙ্গে গল্প করছিলাম, কালীপ্রসাদ বললেন, বাবা বিশ্বাসের জোরে আমাদের আপদ দূর করে দিলেন। বললাম, কেন, মা কালীর কৌটুর গুণ আছে বলতে হবে। ম্লান হেসে কালীপ্রসাদ বললেন, দাঁড়ান একটা জিনিস দেখাই আপনাকে। একটু পরে হাতে করে মা কালীর কৌটোটা নিয়ে ঘরে ঢুকলেন ভদ্রলোক এবং আমার বিস্মিত দৃষ্টির সামনে ঢাকনাটা খুলে ফেলে বাধা দিয়ে উঠে বললাম, ও কি করছেন, মন্তব্য তো নির্মাল্য খুলতে নেই, ওতে গুণ নষ্ট হয়ে যায়। কিছু না বলে কালীপ্রসাদ বিছানার উপর কৌটো উপর করে ধরলে, ভিতরে যা ছিল চাদরের উপর ছড়িয়ে পড়ল। ভেতর থেকে বেরোলো কতগুলো গোল গোল করে পাকানো খবরের কাগজের গুলি আর কিচ্ছু নেই। অবাক হয়ে বলল, একি নির্মাল্য কই? কালীপ্রসাদ বললেন, নেই। কালীপ্রসাদ মাথা নিচু করে বললেন, মানে আসলে কৌটোটা অনেকদিন আগে হারিয়ে গিয়েছে, এটা নকল, ছেলের অসুখের সময় কলকাতায় নিয়ে যাওয়ার পথেই কোথাও পড়ে যায়, বাবা শুনলে অনর্থ করবেন এই ভয়ে শিশি বোতলওয়ালার কাছ থেকে দু পয়সা দিয়ে এই কৌটোটা কিনে। বাবা আজকাল চোখে কম দেখেন, তাই ঠকানো খুব সহজ, কাজেই বুঝতে পারছেন যা হয়েছে তা বাবার বিশ্বাসের জড়িয়ে হয়েছে। সিগারেট ধরাতে গিয়ে তারানাথ জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকাল। আমি ব্যাকুল হয়ে উঠে দাঁড়িয়ে কিশোরীর হাত ধরে টানলাম, ওঠো হে, আবার বৃষ্টি এলে বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়বে। শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ছায়া জগৎ। গল্পের আংশিক পাঠে সায়ন। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ও অন্যান্য চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি দীপ। সাউন্ড এফেক্টস ও স্পেশাল এডিটসে পুলক এবং সৌজন, পোস্ট ডিজাইন ও আর্টসে টিম স্কাই ফ্লাই আর্টস, সমগ্র পর্ব পরিচালনায় সায়ন। পরের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।